নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন ইউটিউব চ্যানেলে সুস্মিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা বহু পুরানো দিনের রান্না, তেলকুই। রান্না করার জন্য যা যা উপকরণ লেগেছে সেগুলি হলো টমেটো, কেটে রাখা লঙ্কা, বেটে রাখা পেঁয়াজ, সরিষা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, গোটা, কালো জিরে, জিরে আর কেটে রাখা মাছ, হলুদ, নুন হলুদ মাখানো কই মাছ। পরিমাণ মতো আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম। এখন আমি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি। মাছ ভালো করা করে ভাজলে তেল কই ভালো হয় না, এর ভিতরে ভালোভাবে ঢোকে না, কড়া ভাজা হয়ে গেলে ভালো লাগে না। আমি এখন আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, একটা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আমি বেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি, ছোটো বড় কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা করতে থাকবো, এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু এটা কষতে থাকবো। যখন একটু তেল ছেড়ে দেবে তখন আমি সামান্য জল দিয়ে দেবো। মশলা থেকে আমার এবার তেল ছেড়ে দিয়েছে, আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। তেল কইয়ের গ্রেভিটা আমার ফুটতে রয়েছে, আমি এইবার তেল কই মাছগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে আমি 2-3 মিনিটের মতো আমি ফুটতে দেবো, আমি এখন ঢেকে দিলাম। এবার দেখবো আমি আমার তেল কইটা হয়ে এসছে কিনা। মোটামুটি হয়ে এসছে, আমি সামান্য একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, একটু হালকা করে অল্প চিনি দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা। এবার আমি তরকারিটা একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আমার তেল কই পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমরা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে, সুস্বাদু। আমাকে কমেন্ট বক্সে জানাবে কিরকম লাগছে। লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না।